এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে শুধু হ্যালো এভরিওয়ান বললাম, গুড মর্নিং কি গুড ইভিনিং কি গুড আফটারনুন কিছুই বলতে পারলাম না। আর ভিডিও শুরুতে যদি ভিডিও শুরুটা যদি করি যে গুড নাইট, তাহলে কেমন যেন মনে হলো যেন বাই বাই টাটা গুড নাইট। কারণ এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি, ধরো হয়ে গেল ঘুড়ি, এই দেখো এখন বাজে রাত 1:10 বাকি, বুঝতে পারছ? কাজে আমি কেন তোমাদেরকে কিছু বলতে পারলাম না এখন। আর এত রাত্রে আমাকে সেজে গুজে দেখতে পাচ্ছ তার কারণ আমি একটু আগে একটা হল ভিডিও শুট করলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা দুই ঘরে দুজন শুয়ে পড়েছে আর আমি তারপরে রেডি ফেডি হয়ে গিয়ে বসলাম, একটা হল ভিডিও শুট করলাম। সেই হল ভিডিওটা তোমরা হয়তো কালকে বিকেলের মধ্যে পেয়ে যাবে। আর এই হল ভিডিওটা পুরো টোটালি অন্যরকম। এই জিনিসগুলোর ওপর আমি হল ভিডিও আজ পর্যন্ত করিনি। এতদিন যা যা হল ভিডিও করেছি তার থেকে টোটালি আলাদা, মানে এই হল ভিডিও আমি কোনোদিন করিনি। আর সেই জিনিসগুলো রয়েছে এই দেখো আমার পেছনে, খুব সুন্দর সুন্দর জিনিস। খুব তো আশা করি, মানে তোমাদের, মানে আশা করি না, আমি একদম শিওর তোমাদের ভালো লাগবেই লাগবে। যাক, এটা নিয়ে আর বেশি কথা বলবো না, চলো এখন রাত্রেবেলা আমি তোমাদের সামনে আসার একটাই কারণ। আর আজকে না সারাদিনের ডেলি ব্লগটা করিনি, করিনি বলতে ইচ্ছে করো না, এক এক সময় এক একদিন হয় না যে একটু আলসে আলসে ভাব লাগে, আজকে সেই ব্যাপারটা হয়েছে। ভাবছি কি এই করবো এই করবো করে করে না আজকে আর ভিডিও করলামই না। তা বললাম না ভিডিও করলাম না, কালকে কোনো ভিডিও দিতে পারবো না। তারপর বললাম না, দু একটা টপিক আমার মাথায় রয়েছে যেটা নিয়ে আমি করতে সময় পাচ্ছি না, অনেক আগেই করা উচিত ছিল কিন্তু করা হয়নি। আমি ভেবেছিলাম যখনই আমার 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আমি তখনই এই এরকম একটা ভিডিও শ্যুট করবো, কিন্তু সেটার কোনো কারণে যাই করা হয়নি। আজকে ভাবলাম চলো আজকে যখন ডেলি ব্লগ করিনি, আজকেই সুযোগ, আজকে এই টপিকটার উপর ভিডিও করি। টাইটেল দেখে তো আশা করি অনেকটাই আন্দাজ করতে পেরেছো আমি কি বলতে চাইছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ইউটিউব জার্নিটা, মানে একদম জিরো থেকে যে 1,00,000 সাবস্ক্রাইবার আমার আজকে হয়েছে, এখন আমার বর্তমানে সাবস্ক্রাইবার 1,09,000 আর সামথিং কিছু আছে। তো সেটার যে পথটা, জার্নিটা আমার পক্ষে কিন্তু খুব একটা সহজ ছিল না একদম যে ইজিভাবে। অনেকের আছে দেখবে কপাল ভালো থাকে, লাক ভালো থাকে, লাক ফেভার করে, তারা একদম ইউটিউবে নামার সঙ্গে সঙ্গেই একদম সাকসেস করে, গ্রো করে, কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণটাই আলাদা। খুব সহজে আমি সাকসেস পাইনি, অনেকটাই আমাকে তার জন্য পাপড় বেলতে হয়েছে। যাই হোক, সেটা আমি কিছুটা একটা অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আর আজকে আমি তোমাদের সাথে সেই ব্যাপারটা নিয়ে পুরোটা শেয়ার করব। আর আমি চ্যানেলটা খুলেছিলাম 2019-এর নভেম্বরের 6 তারিখই সম্ভবত, আমার সবাই 2 বছর কমপ্লিট হলো আর কি, খুলেছিলাম। তারপর থেকে রেগুলার আমি ভিডিও দিতাম, রেগুলার আমি যেহেতু ডেলি ব্লগ দেখতাম তো আমি ডেলি ব্লগের মতো রেগুলার ওসব লাইফস্টাইল শেয়ার করতাম, এখন যেরকম দেখছো তোমরা সেরকম। তো এবার তো সব কিছু তো নিয়মকরণ তখনও জেনে যায়নি, কি কপিরাইট, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্যাটাস সব ব্যাপারে কিছু জানতামই না, শুনিনি কোনোদিন, অত তো বেশি ঘাটিনি। প্রায় 50-60 খানার ওপর ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম অনেক আগে, ডিলিট করে দিয়েছি। তার কারণ সব গান ঠান আর যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা সেটা আমি ইউটিউব লাইব্রেরি থেকে নিতে হয়, সেটা আমি নর্মাল গুগল থেকে ডাউনলোড করে, রিংটোন হয় না ফোনের রিংটোন, সেই রিংটোন দিতাম। আর প্রত্যেকটা ভিডিওর সাইডে কপিরাইট ক্লেম, কপিরাইট ক্লেম, কপিরাইট ক্লেম, তাও বুঝতাম না কপিরাইট ক্লেম কী, যখন জানলাম তখন বুঝলাম ও বাবা এরকম ভুল করে বসেছি, তাও ঠিক করা যেত, এডিট ফেডিট করে ঠিক করা যেত। আমি বললাম না, আমি একদম আমার চ্যানেলটাকে নিট অ্যান্ড ক্লিন রাখবো, কোনো রকম এসব ঝামেলায় থাকবো না। ধরে 50-60 খানা ভিডিও ডিলিট করেছি, বুঝতে পারছো তো খুব কষ্ট হচ্ছে এত কষ্ট করে ভিডিও করে ডিলিট করতে। যাই হোক, ওই একটা গেল। তারপরে হচ্ছে প্রথম প্রথম ভিডিও করে আমি কি করতাম, ফেসবুকে শেয়ার করতাম, যেটা ছিল আমার কাছে অনেকটাই কি বলবো লজ্জাজনক, অপমানজনক, আর কিছু বলার নেই, কিন্তু কিছু করার নেই, এগোতে গেলে সাইডে কে কি বলছে এগুলোকে ইগনোর করে একদম সোজা স্ট্রেট তাকাতে হবে, নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে একদম আমার যে লক্ষ্যটা সেদিকে আমি তাকাবো, আশেপাশে কে কি বলছে আমি দেখে লাভ নেই, কারণ আশেপাশে যা কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে না বলছে, সেগুলোকে যদি আমি কেয়ার করি তাহলে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো না। আর লক্ষ্যে পৌঁছাতে গেলে কে কি বলছে না বলছে সেগুলোকে আমাকে পুরো ইগনোর করতে হবে, আর আমি সেটাই করেছি। আমি জানি আমি যখন ফেসবুকে শেয়ার করতাম অনেকেই আমাকে নিন্দা করেছে, অনেকেই বলেছে ও তো সেলিব্রিটি, নিজেকে সেলিব্রিটি ভাবছে, আমার এসছে কানে এরকম দু একটা কমেন্টস মন্তব্য, ডাইরেক্ট আমাকে বলেনি, ইনডাইরেক্টের কথা বলছি, তার ছিল করেছিল
একজন তো আমাকে একজন বড় সেলিব্রিটির সাথে তুলনা করে দিয়ে বলছে তুই কি নিজেকে ওটা ভাবছিস, মজা করেই বলেছে, কিন্তু আমি নিয়েছি ওটা সিরিয়াসভাবে। যাই হোক, তো তখন আমি কিছু বলিনি, কারণ আমি জানি এখন তোদের বলার সময়, তোরা বল আমি শুনছি, একটা দিন আসবে তখন তোরাই বুঝতে পারবি। যা হয়তো বুঝতে পারছে জানি না, তো সেরকমই আমি প্রত্যেকটা ভিডিও ফেসবুকে শেয়ার করতাম আর সবার কাছে বলতাম সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। কি বলবো আর, এখন নিজেকে এখন মানে কেমন বলবো, কেমন যেন লাগছে, কিন্তু লজ্জা শরম ভেঙে পুরো মানে কি বলবো নির্লজ্জ হয়ে আর কি সবার কাছে সাবস্ক্রাইব ভিক্ষা করতাম যে একটা সাবস্ক্রাইব করো আমাকে, কিন্তু হতো না, বলে লাভ নেই। এরকম এখন আমি বলছি যারা নতুন চ্যানেল খোলার কথা ভাবছো, এই ভুলটা করো না আমার মতো, এটা বেকার সময় নষ্ট করা, কারণ ওরমভাবে সাবস্ক্রাইবার গেইন করা যায় না। জোর জবরদস্তি যদি আমি বলি তোমাকে সাবস্ক্রাইব করো, সে হয়তো চক্ষু লজ্জার খাতিরে, যদি খুব নিজের মানুষ হয় চক্ষু লজ্জার খাতিরে করবে, কিন্তু সে কিন্তু করে ওখানে ফেলে রেখে দেবে, তোমার ভিডিও কিন্তু দেখবে না। আর যে তোমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে সে কিন্তু কন্টিনিউ তোমার সাথে থাকবে, তোমার ভিডিও দেখবে, যেটা আমি জানতাম না, ভুলটা করেছি, যাই করেছি, কিছু করার নেই। অনেকের কাছে চেয়েছি, যদি 100 জনের কাছে চাই তাহলে হয়তো একটা সাবস্ক্রাইব পেয়েছি, যে আজকে 100 জনের কাছে পাঠালাম, আজকে একটা সাবস্ক্রাইব হয়েছে, বাপরে। আর যেদিন একটা সাবস্ক্রাইব হতো মানে দেখতাম যে হ্যাঁ আমার 9 থেকে 10 হচ্ছে, কি আনন্দ, লাফালাফি করতাম, এই একজন করেছে, তার মানে আমাকে মানে কি বলবো, বুঝতেই পারছো মানে ও কতটা আনন্দ হয়। যাই হোক, একদিন রাত্রেবেলা আমি সাবস্ক্রাইব দেখে শুনলাম, পরের দিন সকালবেলা উঠে দেখছি 4টে হয়েছে, কি খুশি হয়েছে সেদিনকে, মানে আমি আনন্দে আত্মহারা, বাবা একটা হয় না আমার সেখানে 4টে একদিনে হয়ে গেল। আর এই প্রফেশনটা এমন না, চাকরি বাকরি হলে কি হয়, হ্যাঁ আমি এই মাসে জয়েন করলাম, নেক্সট মান্থ থেকে আমি পেমেন্ট পাবো, আমি ফ্যামিলিকে দেখাতে পারবো, হ্যাঁ আমি কাজ করছি, আমি তার ফল পাচ্ছি, কিন্তু এই প্রফেশনটা তো সেটা দেখানো সম্ভব না। যেই প্রথমে নামবে না, কার কথা কি হবে বলতে পারছি না, আমার ক্ষেত্রে হয়েছে কে, আর তার মধ্যে সব থেকে বড় কথা আমাদের ফ্যামিলিতে কেউই, আমার বাপের বাড়ি বলো শ্বশুরবাড়ি বলো, ইভেন ইন্দ্রও ইউটিউব ব্যাপারে এই ব্যাপারটাতে কিছুই জানতো না, আমিও জানতাম না, যদিও আমি ঘেটে ঘেটে জেনেছি, তো সেরকমই ওদের আর প্রয়োজন পড়েনি, ওরা ঘাটেও নি, ওরা জানেও না, কাজে এখান থেকে যে ইনকাম হতে পারে কি হতে পারে সেসব সম্পর্কে কারোরই কোনো জ্ঞান মানে আইডিয়া ছিল না। কিন্তু আমি এইটুকু বলবো ইন্দ্রর সাপোর্ট আমি পেয়েছি, হ্যাঁ ও হয়তো আমাকে মানে হাতে করে কোনো সাপোর্ট করতে পারেনি, কিন্তু আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছে, সংসারের কাজকর্ম তো আছেই, প্লাস তাদানকে দিয়ে আসা নিয়ে আসা এগুলোও করেছি, এমনও হচ্ছে আমার ভোরবেলা ভিডিও করেছি, 5টার সময় উঠে তাদানের জন্য ব্রেকফাস্ট মানে টিফিন বানাচ্ছি স্কুলের জন্য, ওটাও আমি ভিডিও করেছি, তারপর স্কুলে দিয়ে এসেছি, আবার দিয়ে এসে আবার ঘরের কাজকর্ম, আবার ভিডিও শ্যুট করা, তখন আমি সমস্ত কাজ একা হাতে করতাম, সমস্ত এ টু জেড, কাজেই প্রচণ্ড, আবার রাত আবার সারা দুপুর শুয়ে শুয়ে ওই ডেলি ব্লগ দেখতাম সবার, আবার রাত্রেবেলা আমি এসব শিখতাম কি করে কি করা যায়, কি করে কি করতে হয়, এডিটিং শিখলাম, এডিট করতে পারতাম না প্রথম প্রথম, কি ভুলভাল আমি, আমার মনে আছে ওইসব ভিডিও নেই যদিও, ডিলিট করে দিয়েছি, সোজা না রেখে এরকম রোটেট করে দিয়েছি, মানে এরকম বেঁকে মনে হচ্ছে ওপরে দাঁড়িয়ে নিচে ঘর মুছছি, মানে এরকম আর কি, পারতাম না, দেখলাম কি যে না এরকম ডেলি ব্লগ দিলে এখন হবে না, ডেলি ব্লগটা আমাকে পরে দিতে হবে, এখন আমাকে মাথায় রাখতে হবে আমার ভিডিও যাতে কি করে ভাইরাল হয়, একমাত্র ভিডিও যদি ভাইরাল হয় তবেই আমি একটা জায়গায় পৌঁছতে পারবো, নাহলে আমি কিচ্ছু করতে পারবো না। কাজে এখন আমার ডেলি ব্লগ দিয়ে লাভ নেই, আমার এই ডেলি ব্লগ এখন কেউ দেখবে না, আমাকে আগে চিনবে জানবে তবে তোমার ডেলি ব্লগ দেখবে, আমাকেই তো মানুষ চেনে না, তাহলে ডেলি ব্লগটা দেখবে কি করে। তখন আমার মাথায় স্ট্রাইক করলো কি করে আমাকে আমার ভিডিও ভাইরাল করতে হয়, তখন আমি আরও অন্যান্য ধরনের ভিডিও শুরু করলাম, আর যারা যাদের ডেলি ব্লগ দেখতাম তাদের একদম প্রথমের ব্লগগুলো দেখা শুরু করলাম, যে তারা কী কী ভিডিও দিয়ে কোন ভিডিওটা ভাইরাল হয়েছে, কী কী ভিডিও দিয়েছে প্রথমের দিকে, ওখানে গিয়ে দেখলাম হ্যাঁ পুরো মোড় আলাদা, তখন কেউই যাদের ভিডিও ভাইরাল হয়েছে তাদের কারোরই ডেলি ব্লগ ছিল না, অন্য ধরনের ভিডিও ছিল, যেমন হোম ট্যুর বলো, একটু অন্য টাইপের ডেলি রুটিন টাইপের ভিডিও কিংবা অন্য রকম ভিডিও আর কি। তো তখন আমি ভাবলাম না এবার আমাকে তাহলে ডেলি ব্লগটা বন্ধ করে দিয়ে এরকম ধরনের কিছু ভিডিও দিতে হবে যেখানে আমার ভিডিও ভাইরাল হবে, তো তখন এবার শুরু করলাম প্রথমে দিলাম আমার হোম ট্যুর, বললাম না আমার যা হোম আছে আমি সেটুকুরই একটা ট্যুর দিই ছোটোখাটো করে, দেখা যাক কী হয়, হোম ট্যুরের ভিডিও দিলাম, তারপরে আমি কি করে রান্নাঘর পরিষ্কার করি, আমার মর্নিং টু শুধু মর্নিং রুটিন দিয়েছিলাম, বিজি মর্নিং রুটিন, তারপরে মর্নিং টু আফটারনুন রুটিন, তারপর আফটারনুন টু নাইট রুটিন, ইভিনিং টু নাইট রুটিন, মানে এরকম কন্টিনিউ রুটিন দেওয়া শুরু করলাম, তার জন্য আমার চ্যানেলের নামও রুটিন মানে মিলে গেছে আর কি, ডেলি রুটিন। যাই হোক, তো এরকম দিতে থাকতে থাকতে হঠাৎ করে দেখলাম আমার যে হোম ট্যুরের ভিডিওটা সেটা আস্তে আস্তে একটু
ভাইরালের দিকে যাচ্ছে, কারণ আমার তো ডেইলি ওই চেয়ে 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 চিনতে হয়তো দশটা পাঁচটা দশটা ভিউজ হতো আমার, যে আগে যে ডেইলি ব্লগ ছাড়তাম পাঁচটা কি দশটা কি ম্যাক্সিমাম কুড়িটা ফেসবুকে দিয়ে কুড়িটার মতো ভিউজ হতো, সেই জায়গায় দেখছি আমার 500-600 হাজার হোম টুরে ভিডিও মানে ভিউজ হয়েছে। যার 10-12টা ভিউজ হয় তার কাছে 1000 ভিউজ হওয়া মানে বিশাল ব্যাপার। তো তখন আমার মনে হলো না, মনে হচ্ছে একটু আশার আলো দেখতে পাচ্ছি। যাই হোক, তো ওইটাতে আমার হোম টুরের ভিডিওটাতে দেখতে দেখতে বেশ ওই 1000 থেকে ওইটা পৌঁছে গেল 1 লাখের ওপরে। তো যাই হোক, এইবার দেখলাম আমি এরপরে একটা ভিডিও দিয়েছিলাম আমি প্রতিদিন আমার ঘর কীভাবে পরিষ্কার করি, আর যেটা আমি করি একদম জেনুইনলি একদম অনেস্টলি আমি সেটাই দেখিয়েছি, একদম যা যা আমি করি সেটাই আমি অনেস্টলি ভিডিওতে দেখিয়েছি। আর বিশ্বাস করবে না, ওই ভিডিওটা মানে এখন তো মানে ওটা 2 মিলিয়নের ওপর ভিউজ আছে ওই ভিডিওটাতে। হোম টুরটাকেও ছাপিয়ে মানে হোম টুরটাকেও ওভারটেক করে ওই ভিডিওটা পুরো ভাইরাল হয়ে গেল, ব্যাস আর কে দেখে। আর সেটা হতে হতে অবশ্য অনেকটা টাইম লেগেছিল, সেটা আমার হয়েছিল তোমার 2020 এপ্রিল মে এরকম সময়, মানে তখন অলরেডি লকডাউন চলছে, করোনা একদম তুঙ্গে আর কি, বিশাল ব্যাপার লকডাউনের মধ্যে, তখন সব ঘরে বসা বন্ধ, আমরা ঘরে বন্দি এরকম সময়। যাই হোক, তো ওই ভিডিওটা ভাইরাল হলো, আর ভাইরাল হলো মানে বুঝতে পারছো আমার এমনও হচ্ছে একদিনে 2000 সাবস্ক্রাইবার হয়েছে, যেখানে দুটো হতো না সেখানে একদিনে আমার 2000-3000 করে সাবস্ক্রাইবার বেড়েছে, এমনও হয়েছে ওই ভিডিওটা দেওয়ার পর। ব্যাস আর কি, এই এতদিনের অপেক্ষার পর মনে হলো না আমি এবার একটু আশালো, একটু আশালো না, এবার মনে হচ্ছে আমার আর পিছনে ফিরে তাকাতে হবে না, এবার চলো একদম সামনে লক্ষ্যে সোজা এগিয়ে চলো। তারপরে ওই ভিডিওটা তো ভাইরাল হলোই, তারপরে আমি বেশ তার 1-1.5 মাস পরে আমি আবার আমি ভাবলাম না তাতানের একটা রুটিন দেওয়া যাক, কারণ তাতানের লাইফস্টাইলটাও তো দেখাই, ও রেগুলার যেভাবে চলাফেরা করে ওরটাও অনেস্টলি বলছি জেনুইন, ওর যা যা করে সেটাই আমি শেয়ার করেছিলাম মাই ডটার মর্নিং টু নাইট বিজি রুটিন এরকম টাইপের একটা কিছুটা টাইটেল ছিল ওটা। তো মানে কি বলবো, আমার ভিডিওর থেকেও আরও বেশি ভাইরাল হয়ে গেল আমার এই এইটার ভিডিও, এইটার ভিউজ থেকে ওর ভিডিওর ভিউজটা আরও বেশি হয়ে গেল। তখনও আমার আরও বেশি একদিনে এমনও হয়েছে 4000 সাবস্ক্রাইবার হয়েছে ওর ভিডিওটা দেওয়ার পর থেকে। তারপর তো ব্যাস, তারপর তো ভাইরাল হলো মানে তোমাদের সবার নজরে আমি পড়ে গেলাম, তোমাদের আমাকে ভালোবাসতে মানে তো ভালো লাগতে শুরু করলো, তারপর থেকে আমি ডেলি ব্লগ দেওয়া শুরু করলাম। এর আগে আমি ডেলি ব্লগ দেইনি, যখন থেকে আমার মাথায় ঢুকেছে হ্যাঁ এখন ডেলি ব্লগ দিলে হবে না, আমাকে এরকম ভিডিও ভাইরাল করার ব্লগ কিছু একটা দিতে হবে যেটাতে মানুষের হেল্প হয়, মানুষ অনেকটা অনেক কিছু আমার কাছ থেকে শিখতে পারে, জানতে পারে, অনেক উপকার হয়, কাজেই মানুষের হেল্পফুল একটা ভিডিও দিতে হবে যেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তো তারপর যখন দেখলাম না আমার একটা জায়গায় পৌঁছে গেছি, 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়েই গেছে, মনিটাইজেশনও অন হয়ে গেছে, তারপর আর কি, তারপরে পেমেন্টটা পেতে শুরু করে দিয়েছি। পেমেন্ট তবে আমি পেয়েছি একটু পরে, আমার ওই একটা কি আসে বলে গেলাম, গুগল অ্যাডসেন্সের যে ফর্মটা আসে মানে ওটা আসতে অনেকটা লেট করেছে, যার জন্য পেমেন্টটা আমার পেতে অনেকটা দেরি হয়েছে। আমার 2 মাসের পেমেন্ট একসাথে হয়েছে, 1 মাস না 1.5 মাস লেগে গেছে ওই অ্যাডসেন্সের ওইটা আসতে। যাই হোক, যেদিন ফার্স্ট পেমেন্ট পেলাম সেদিন তো মানে আনন্দে আত্মহারা, পেমেন্ট পেলাম বলতে আমি হাতে পাইনি, মানে যখনই আমার ফোনে মেসেজ ঢুকলো যে হ্যাঁ ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট, তখনই মানে কি বলবো আনন্দে আত্মহারা হয়ে গেলাম, মানে ভাবতে পারছি না যে আমি মানে যখন চ্যানেল খুলেছিলাম আমি যে এই জায়গায় পৌঁছবো আমি ভাবতেও পারিনি। এখন যেমন আমি একটা জায়গায় পৌঁছে গেছি, এখন দেখবে যেটা সত্যি সেটা বলছি, যখন হ্যাঁ মানছি আমি ইন্দ্র অনেক সাপোর্ট করেছে না জেনে, কিন্তু এখনকার মতো সাপোর্টটা কিন্তু আমি তখন পাইনি। এখনও নিজেও দেখতে পাচ্ছি হ্যাঁ আমি একটা করছি, কিছু করছি আমি, তার বদলে আমি একটা পেমেন্ট পাচ্ছি, কিন্তু তখন তো সেটা পেতাম না। আমি ওকে বলেছিলাম হ্যাঁ এরকম হয়, হতে পারে আবার নাও হতে পারে, এরকম বলেছিলাম, কাজে সেই ব্যাপারটা কিন্তু এখনকার মতো হয় না। এখনের যে সাপোর্টটা আমি পুরোপুরি 100% পাচ্ছি, তখন কিন্তু পুরোপুরি 100% পাইনি। আর আমি সেটা ওকে দোষী করছি না, ওর জায়গায় আমি হলে হয়তো ও যেটুকু করেছে আমি সেটুকুও করতাম না, আমি বলতাম ধর এসব কী করলে কী হবে, ছাড়া তো এখন কাজ করবে এখন টাকা পাবে, তা না কবে হবে কি হবে না তা কোনো ঠিক নেই, তার জন্য এত কিছু খেটে যাচ্ছ, আমি হলে তো বলতাম। সে জায়গায় আমি বলতে হবে ওকে অনেক ভালো যে আমাকে ওই সময়টাও আমাকে সাপোর্ট করেছে, যে সময় আমি কিছুই পেতাম না, আর ওই সময়টাই হচ্ছে বেশি কষ্টকর। মানে এখন আমি বলতে পারি হ্যাঁ এটা আমার একটা কাজ, এটা আমার একটা প্রফেশন, এটা আমার একটা কিছু করছি, কিন্তু তখন না কাউকে বলা যায় না যে আমি কী করছি, সবাই একটু অন্যরকম চোখে দেখবে।
এমনকি আমার রিলেটিভদের মধ্যেও আমাকে একটু অনেকে অন্যরকম চোখে দেখেছিল, এই কি করছে, ফোন ফোন নিয়ে ক্যামেরা করছে, ভিডিও করছে, কি করছে এসব। কিন্তু এখন আর আমাকে সেই চোখে দেখবে না, এখন আর আমাকে জায়গা করে দেবে, হ্যাঁ তুমি ভিডিও করো, তুই ভিডিও কর। কাজে ওই সময়টাই খুবই টাফ সময়ের মধ্যে দিয়ে গেছে। ইভেন আমার মাও বলতো, কি করিস তুই এসব, রান্না করছিস, বিয়ে করছিস, সেই করছিস, আমার ভালো লাগে না একদম। আমার মা একথা বলেছে, আমার শাশুড়ি মাকে বলেছি, শাশুড়ি মা কিছু বলেনি, বলছে ঠিক আছে করো, তোমার যদি ভালো লাগে করো ঘরে থেকে। আমার বাবু হাসতো, আমি যখন এই বাড়িতে গিয়ে ভিডিও করতাম হাসতো, কি করিস তুই এগুলো, কি করিস, এখন আর কিছু বলে না, এখন জানে হ্যাঁ এটা একটা কাজ। আর না আমি ভাবতাম যে এখন আমি ফেসবুকে শেয়ার করছি, এই করছি, সে করছি, যদি আমি কোনোদিন না দাঁড়াতে পারি, যদি আমার চ্যানেলটা না গ্রো হয়, তাহলে এরা তো খুব নিন্দা করবে, খুব হাসবে আমার পেছনে যে এ এসব করেছে এতদিন হয়ে গেল এখন অবধি কিছুই করতে পারলো না। কিন্তু আজকে আমার মনে হয় না, আমি কিছু একটা করতে পেরেছি, আমার দ্বারা হয়েছে। এখন যেমন কি, এখন যেমন আমার একটু ভালো লাগলো না, আমি এই কাজটা স্কিপ করলাম, বলতে পারলাম ঠিক আছে আজকে আমার ভালো লাগলো না, আমি রান্না করবো না, কারণ এদিকে আমার একটু একটা সময় হয় আমার ইউটিউবের একটা কিছু কিছু কাজ পড়ে যায়, কিংবা ব্র্যান্ড প্রমোশন নিয়ে কিছু কাজ পড়ে যায়, যেখানে আমি রান্নাবান্না কিংবা ঘরের একটা কোনো মেন কাজ আমি করতে পারলাম না, তখন আমি এটা ইন্দ্রকে বলতে পারি যে আমার এই কাজটা পড়ে গেছে, এখন আমি এখানে বিজি থাকবো, আমি এটা করতে পারবো না, ও বলে ঠিক আছে। কিন্তু সেই এইটা কিন্তু আমি আগে বলতে পারতাম না, কারণ সেই বলার জায়গাটা তখন ছিল না, কারণ তখন আমি কিছুই পেতাম না, তখন আমি জিরো। কাজে ওই সময়টা পেরোনোটাই একটু টাফ, একটু না অনেকটাই টাফ, বিশেষ করে মানে ঘরোয়া যারা হাউস ওয়াইফ তাদের পক্ষে আর কি, তাদের সংসারের চিন্তা থাকে, সন্তান বাচ্চা কাচ্চা আছে, তাদের পড়াশোনা সংসার, সেগুলো করে তারপর আমি ইউটিউবকে টাইম দিতে পারতাম। আর সেটা যে কী করে আমি কাটেছি সেটা আমি জানি। এমনও হয়েছে আমি কি একটা ইউটিউবের কাজেই এডিট শিখছি না কি একটা বাংলা লেখা শিখছি না কিছু একটা হবে, আমি ওই রাত্রে ঘুমাইনি, সবাই ঘুমিয়ে টুমি পড়েছে, আমি ওটা এমন নেশায় পড়ে গেছি না যে না আমাকে এটা শিখতেই হবে, আমাকে এটা শিখতেই হবে, সেটার ইসাতে না আমি রাত্রে ঘুমাইনি, মানে রাত্রে বসেছি, পরের দিন সকাল হয়ে গেছে আর ঘুমাইনি, সকাল হয়ে গেছে আবার যথাযথ সংসারে কাজে লেগে গেছি, এমনও হয়েছে। যাতে বুঝতে পারছো ওই দিনগুলো আমি কী করে আমি কাটিয়েছি, পরের দিন চোখ জ্বালা করছে, এ করছে, কিন্তু কিছু বলতেও পারবো না, যে বললে বলবে তুমি এত রাত্রে জেগেছো কেন, কারণ কাউকে তো আমি বোঝাতে পারবো না যে আমি কেন জেগেছি, বোঝানো যায় না এই ব্যাপারটা। দেখ এই হচ্ছে ব্যাপার, প্রায় নভেম্বর তো, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ছ মাস আমার টাইম লেগেছে একটা একটা জায়গায় আসতে আর কি। তারপর তো দেখতেই পাচ্ছ এখন আমার দু বছর কমপ্লিট হয়ে গেল ইউটিউবে, আর এই দু বছর টাইম লাগলো 1 লাখ হতে। অনেকের হয়তো 6 মাস, 7 মাস, 8 মাস কিংবা কয়েক মাসে, প্রথম কয়েক মাসেই 1 লাখের ওপর হয়ে যায়, মিলিয়ন হয়ে যায়, কিন্তু আমার কিন্তু অত সহজে হয়নি, আমাকে একটু স্ট্রাগল তো করতেই হয়েছে, অনেকটা কষ্ট করতে হয়েছে, অনেক অনেক অনেক। যাই হোক, তো এই ছিল আমার ইউটিউব জার্নি। আর এখনও যে স্ট্রাগল করছি না, কষ্ট করছি না বলবো না, এখন তো তোমাদের দেখালাম কটা বাজে, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন একটা কুড়ি হয়ে গেছে, তারপরে দেখি একটা ভিডিও যদি এডিট করে শুতে পারি, আমার মোটামুটি শুতে শুতে 1:30-3টা তো বেজেই যাবে আজকে। কাজে এরকম রাত তো হয়ই, আবার সকালবেলাও উঠে পড়তে হবে, এখনও কষ্ট করছি, কিন্তু এখন কষ্টের মধ্যে না আলাদা তফাত আছে, এখনকার কষ্টতে মনে হয় না আমি কষ্ট করছি, তার পরিশ্রম করছি, তার পারিশ্রমিক পাচ্ছি, কিন্তু তখন পরিশ্রম করতাম কোনো পারিশ্রমিক পেতাম না, তার জন্য ওটার কষ্টটা একটু বেশি কষ্ট ছিল। যাকে চলো, এই ছিল আমার জিরো থেকে একদম 1 লাখ হওয়ার জার্নি। তোমাদের তো কোনো তুলনায় নেই, তোমরা আছো বলেই আজকে আমি আছি, তোমরা না থাকলে আমি সেই জিরোতেই পড়ে থাকতাম, তাই না? তোমরাই আমাকে টেনে তুলে এনে এই জায়গায় পৌঁছেছো। কাজে আমি একা কিছুই না, আমি একা একা কোনোদিন আসতে পারতাম না, আমি জিরোতেই পড়ে থাকতাম, তোমাদের হেল্প, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা না থাকলে আমি এই জায়গায় কোনোদিনই আসতে পারতাম না। যাকে চলো, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড